প্রিয় ভাই বোনেরা আপনাদের আরেকটি প্রশ্ন আমরা পেলাম আপনারা প্রশ্ন করেছেন মুসলিমদের মতো অন্যান্য ধর্মেও কি রোজা আছে হ্যাঁ এটি তো সোনাল বকরার একশো তিরাশি নম্বর আয়াত যেখানে রোজা ফরজ হওয়ার বিধানটি আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ নিজেই বলেছেন কুতি বা আল্লাহ জি নামিন তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরে আল্লাহর পক্ষ থেকেই লিখিতভাবে সিয়াম ফরজ করা হয়েছিল আমরা জানি বৌদ্ধ ধর্মে সিয়াম আছে হিন্দু ধর্মে সিয়াম আছে খ্রিস্টান ধর্মে সিয়াম আছে ইহুদি ধর্মে সিয়াম আছে পৃথিবীর সব ধর্মেই এই সিয়াম আছে তবে যেমন খ্রিস্টানদের সিয়াম একটু লম্বা ওরা মাগরিবের পরে কিছু খেলে আর কিছু খেতে পারে না একেবারে আগামী সূর্যাস্তের পর পর পর্যন্ত তারা সিয়াম পালন করে সূর্যাস্ত হলেই তারা খায় না সূর্যাস্তের পরে রাত অন্ধকার হলে তখন তারা ইফতার করে এই জন্যই পার্থক্য আমাদের সিয়াম আর তাদের সিয়ামের মধ্যে আমরা সূর্যাস্তের সাথে সাথে রাত এসে গেল দিন বিদায় হয়ে গেল সূর্য ডুবে গেল এ তিনটি জিনিসের সমন্বয় হওয়ার সাথে সাথে আমরা ইফতার করে ফেলি কিন্তু ওরা করতে পারে না কারণ তারা আরও বিলম্বে ইফতার করে এই জন্য নবীজি বলেছেন লাজাল মা আজ্জালুল ফেতরা আমার মত ততদিন ভালো থাকবে উত্তম থাকবে বিজয়ী থাকবে সমৃদ্ধ থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে তিনটি সমন্বয় রাত এসে গেল দিন চলে গেল সূর্য ডুবে গেল বাস এ তিনের সমন্বয় হওয়ার সাথে সাথে ইফতার হয়ে যাবে ইফতার করতে হবে করাটা আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য বিধান হিসাবে দিয়েছেন তো আসলে অন্যান্য ধর্মে সিয়াম আছে একটু পার্থক্য যেটা একটু আগে আপনারা বুঝতে পারলেন ইহুদি ধর্মেও সিয়াম এরকম আসলে সিয়াম শুধু মানুষের মধ্যে না সিয়াম প্রাণীর মধ্যেও আছে প্রাণী জগতেও এই সিয়াম আছে কারণ সিয়াম ছাড়া ভোজন করে যারা খেয়ে দেয়ে যারা পানাহার করে যেই সৃষ্টিরা বেঁচে থাকে এরা সিয়াম ছাড়া বাঁচবে না এই জন্য ব্যাংক ব্যাঙের মধ্যেও সিয়াম আছে পাঁচ ছয় মাস ব্যাঙ মাটির নিচে কিছু না খেয়ে সে অবস্থান করে এক জাতীয় ব্যাঙ বর্ষার প্রথম বৃষ্টি যখন হয় তখন কোথেকে হলুদ বরণ ধারণকারী কতগুলো ব্যাঙ্ক বিরাট বিরাট কী নাদুস নুদুস কী কী স্বাস্থ্যবান গলার কী আওয়াজ তাদের আমাদেরও লোভ হয় যে এত সুন্দর আওয়াজ যদি আমাদের থাকত তারা সিয়াম পালন করে কি স্বাস্থ্য পেল কি আওয়াজ পেলো কি কালার পেল সিয়ামের কারণে ওই ব্যাঙ্কগুলো প্রথম যখন তারা সিয়াম শেষে বেরিয়ে আসে কি সুন্দর দেখায় তাদেরকে আমরা জানি পাটখাতের বিছাগুলো বা রেশমি পোকা তুঁত গাছের পোকা এগুলো খেয়ে দিয়ে এক সময় সিয়াম সাধনায় ব্যস্ত হয়ে পড়ে ওয়ালে বা কোনো গাছের ডালে নিজেকে সেটে এক ধরনের আবরণে আবদ্ধ করে ফেলে সিয়াম শেষে এমন এক সৌন্দর্য তারা লাভ করে যে তাদের ডানা বেরিয়ে আসে পাখা এটা পাখা গজিয়ে তারা আকাশে উড়াবার যোগ্যতা অর্জন করে সিয়ামের কারণে একটা সাধারণ বিছা ঘৃণিত বিছা সুন্দর একটি প্রজাপতিতে রূপান্তরিত হয় এ সিয়াম সাধনার বদৌলতে আপনিও পারেন এমন সুন্দর আল্লাহর একজন বান্দাবান্দিতে রূপান্তরিত হতে যার যদিও এখন ডানা গজাবে না প্রজাপতির মতো কিন্তু মৃত্যুর সাথে সাথে গজিয়ে যাবে কারণ নবীজি বলেছেন ইন্নামান আসামতুল মমিন তো ইরুন তা আলু কফি সাজারিল যান না আলবানি বলেছেন হাদিসটি সহি মমিনের প্রাণটা একটি পাখির রূপ নিয়ে মৃত্যুর সাথে সাথে সে একটা পাখিতে রূপান্তরিত হয়ে সিঙ্গার ফুৎকা পর্যন্ত জান্নাতে ফলমূল খেতে থাকবে সব আল্লাহ তাহলে তো আপনার তো ডানা গজাবে ইনশাআল্লাহ যদি ইবান আরাম সামালে এই শ্যাম আপনার থাকে তাহলে অতএব আমরা বুঝতে পারছি আসলে সিয়াম সব ধর্মেই ছিল এমনকি সব সৃষ্টিকুলের মধ্যেই সিয়াম আছে আমাদের ব্রেনের মধ্যেও ভেতরে স্বয়ংক্রিয় একটা সিয়ামের সিস্টেম আছে সাময়িক ঘুমের আগে আমাদের ব্রেন গ্লুকোজ নেওয়া বন্ধ করে দেয় স্টপ করে দেয় আর খাদ্য নেয় না সাময়িক একটা সিয়াম সে পালন করে এটা সারা সে বাঁচবে না এই জন্য এই জন্য একটি রাব্বানি সিস্টেম আল্লাহর দেওয়া একটি পদ্ধতি সমগ্র মখলুকাতকে সুস্থ রাখার জন্য ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য